মুসলমানদের সবচেয়ে দামি একটা নিয়ামত, আমাদের কাছে সবচেয়ে দামি একটা বস্তু আছে যেটা অন্যদের কাছে নেই। আজ সারা বিশ্বব্যাপী ইসলাম ধর্ম ছাড়া ভিন্ন ধর্ম অবলম্বী যারা রয়েছে, সমস্ত ধর্মের মোড়লেরা, সমস্ত ধর্মের নেতারা সকলে একজোট হয়ে মুসলমানদের পিছনে লেগে গেছে। কিভাবে বিশ্বের মানচিত্র থেকে মুসলমানদের নাম নিশানা মুছে দেওয়া যায়, তাদের অস্ত্রেরও অভাব নেই, অর্থেরও অভাব নেই, ক্ষমতারও অভাব নেই, তাদের কাছে অর্থ আছে, অস্ত্র আছে, ক্ষমতা আছে। বিশ্বের মানচিত্রে বড় বড় ক্ষমতাধর যারা, এরা সবই ইসলাম বিরোধী। সকলে একজোট হয়ে যুগে যুগে ইসলামের ক্ষতি সাধন করার জন্য এক এক সময় এক এক ধরনের ষড়যন্ত্রে তারা লিপ্ত হয়। মুসলমানদের কাছে অস্ত্র নাই, মুসলমানদের তাদের মতো অর্থ নাই, মুসলমানদের তাদের মতো ক্ষমতা নাই, এরপরেও সবকিছু তাদের থাকার পরেও তারা মুসলমানদেরকে দমন করতে পারে না, তার একটা কারণ মুসলমানের কাছে অর্থ না থাকতে পারে, অস্ত্র না থাকতে পারে, ক্ষমতা না থাকতে পারে, মুসলমানদের কাছে ঈমান আছে, ঠিক কিনা? ঈমান এটা এমনই পাওয়ারফুল একটি আলো, ঈমানের কাছে অস্ত্র দুর্বল, ঈমানের কাছে অর্থ দুর্বল, ঈমানের কাছে ক্ষমতা দুর্বল। যার অন্তরের মধ্যে ঈমান আছে, ঈমানের বলে বলিয়ান হয়ে ঈমানদার ব্যক্তি কখনো কখনো ঈমানের মহব্বতে ঈমানের সাথে অগ্নিকুণ্ডে ঝাঁপ দিতে রাজি হয়, ঈমান ছাড়তে রাজি হয় না। যার অন্তরে ঈমান আছে, ঈমানের বলে বলিয়ান হয়ে ঈমানের স্বাদ অন্তরে অনুভব করে, জেল জুলুম জরিমানা সব মেনে নিতে রাজি হয়, ঈমান ছাড়তে রাজি হয় না। যাদের কাছে অস্ত্র আছে তারা মৃত্যুকে ভয় পায়, যাদের কাছে অর্থ আছে তারা মৃত্যুকে ভয় পায়, যাদের কাছে ক্ষমতা আছে তারা মৃত্যুকে ভয় পায়। মৃত্যুকে ভয় পায় না একটি জাতি যারা হলো ঈমানদার, ঈমানদাররা মৃত্যুকে ভয় পায় না। কেন? তারা জানে যদি ঈমান দিয়ে মৃত্যুবরণ করতে পারে, মৃত্যুর পরেই আল্লাহ আমাদের জন্য শান্তির ফয়সালা রেখেছেন। আর যাদের মধ্যে সেই ঈমান নাই তারা মরণকে ভয় পায়। যুগে যুগে এই মুসলমানদেরকে ধ্বংস করার জন্য যত প্রকার ষড়যন্ত্র করেছে, সমস্ত ষড়যন্ত্রের জালগুলি ছিন্ন করে দিয়েছেন কে? আরো জানা করেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সমস্ত ষড়যন্ত্রের জাল আল্লাহ রাব্বুল আলামিন ছিন্ন করে দেন, ধ্বংস করে দেন। যত বড় বড় ষড়যন্ত্র আসুক না কেন, মুসলমানদেরকে জমিন থেকে নাস্তানাবুদ করে দেওয়ার জন্য যত প্রকার জুলুম নির্যাতন অত্যাচার করা হোক না কেন, জুলুমকারী জালিম যারা, ষড়যন্ত্রকারী যারা, সময়ের ব্যবধানে তাদেরকে ধ্বংস করে দিবেন, পৃথিবীর মধ্যে মুসলিম জাতি টিকে থাকবে। মুসলিম জাতি যতদিন থাকবে দুনিয়া ততদিন থাকবে, ঈমানদার যতদিন থাকবে দুনিয়া ততদিন থাকবে, আসমান ততদিন থাকবে, জমিন ততদিন থাকবে, চন্দ্র সূর্য ততদিন থাকবে। ঈমানের বড় দাম, আমার আপনার কাছে অর্থ নাই, অস্ত্র নাই, ক্ষমতা নাই, তবে একটা জিনিস রয়েছে, সেটা হলো ঈমান। ঈমানের মতো দামি বস্তু আর কিছুই হতে পারে না মুসলমানের কাছে।
করেছেন। ইমানদারদের অনেকগুলি গুণ আছে। কিছুদিন আগে আপনারা অনেকেই দেখেছেন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, উনি আমাদের বাংলাদেশের কুখ্যাত এক নাস্তিকের সঙ্গে একটা টক শো করেছিলেন। আলোচনার প্রসঙ্গে উনি মুসলমান এবং কাফেরের সংজ্ঞা বর্ণনা করতে গিয়ে বলেছিলেন, কোরআনে কারিমে আপনার নাম লেখা নেই যে আপনি কাফের, কোরআনে কারিমে আমার নাম লেখা নেই যে আমি মুসলমান। আমরা এখানে যারা আছি আমাদের সকলের নাম ভিন্ন ভিন্ন, আমি মুসলমান। কাফেরদের ভিন্ন একটা সংজ্ঞা দেওয়া হয়েছে, মুসলমানদের ভিন্ন সংজ্ঞা দেওয়া হয়েছে, মুনাফিকদের ভিন্ন সংজ্ঞা দেওয়া হয়েছে। যে সংজ্ঞার মধ্যে যারা পড়বে তারা কোন জাতের লোক। যদি ইমানদারের সংজ্ঞার মধ্যে আমি পড়ে যাই তাহলে কইবে আমি ইমানদার। যদি কাফের সংজ্ঞা যেভাবে বর্ণনা করা হয়েছে ওই সংজ্ঞার মধ্যে আমি পড়ে গেলে আমি কাফের। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারের অনেকগুলি সংজ্ঞা দিয়েছেন, তার মধ্যে হতে ছোট্ট একটা সংজ্ঞা, ছোট্ট একটা ইমানদারের গুণ সম্পর্কে খুতবার শুরুতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ইমানদারের কিছু অবস্থা তুলে ধরছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইমানদারের একটা পরিচয়, একজন ইমানদার আরেকজন ইমানদারের কল্যাণকামী হয়। নারী পুরুষ যারা ইমানদার একজন আরেকজনের অভিভাবক হবে, কল্যাণকামী হবে, বন্ধু হবে। والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم. الله رب العالمين বলেন নারী পুরুষ একে অপরের জন্য বন্ধু হবে, অভিভাবক হবে, কল্যাণকামী হবে, হিতাকাঙ্ক্ষী হবে। একজন ইমানদার আর একজন ইমানদারের শত্রু হবে না। ইমানদারের পরিচয় দিয়ে আল্লাহ তাআলা বলেন ইয়াকুমুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। ইমানদারের পরিচয় হলো ইমানদাররা মানুষকে ন্যায়ের দিকে আহ্বান করে, অন্যায় দেখলে মানুষকে ফিরা। ইমানদারের পরিচয় বলছেন বান্দা তুমি যদি ইমানদার হয়ে থাকো, দেখো এটা ইমানের সংজ্ঞার মধ্যে পড়ে, দেখো তুমি এর মধ্যে পড়ো কিনা। ইমানদারের সংজ্ঞার মধ্যে রয়েছে ইমানদার মানুষকে কল্যাণের দিকে ডাকবে, ন্যায়ের দিকে ডাকবে, সত্যের পথে ইমানদার ইমানদার মানুষকে ডাকবে, অন্যায় দেখলে ইমানদার বাধা দেবে, প্রতিবাদ করবে। এটা কার কথা? আরো জোরে বলেন কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারের সংজ্ঞা দিয়েছেন, ইমানদার মানুষকে ভালোর দিকে ডাকবে, সত্যের দিকে ডাকবে, অন্যায় দেখলে ইমানদার বাধা দিবে, প্রতিবাদ করবে। আমার ভাইয়েরা, তাহলে অন্যায় প্রতিবাদ করা, মানুষকে সত্যের আহ্বান করা শুধু আলেমদের কাজ বা ইমানদারদের কাজ? কথাটা কি বুঝাইতে পারতেছি? সত্যের দিকে আহ্বান করা, অন্যায় দেখলে প্রতিবাদ করা, এটা শুধু আলেমদের কাজ না ইমানদারদের কাজ? আরো ধরে বলেন আলেমের কাজ না ইমানদারের কাজ? আমরা
আমরা এখানে যারা আছি আমরা কি বিধর্মী নাকি ইমানদার? সকলে বলেন আমরা যদি সকলে ইমানদার হয়ে থাকি, ইমানদারের পরিচয় দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি যদি ইমানদার হয়ে থাকো তাহলে তুমি সমাজের মানুষকে ন্যায়ের পথে সত্যের পথে আহ্বান করো, মানুষকে সৎ পথের দিকে দাওয়াত দাও। ইমানদার বসে থাকবে না, চুপ করে থাকবে না, অন্যায়ের প্রতিবাদ করবে, অন্যায় থেকে মানুষকে ফিরানোর চেষ্টা করবে। আমরা তো সমাজের মধ্যে আমরা কেন এই ঝামেলার মধ্যে যাব? আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যদি দাবি করো আমি ইমানদার, তাহলে যত অন্যায় দেখবে সমস্ত অন্যায় থেকে তুমি মানুষকে ফেরানোর চেষ্টা করবে। মানুষকে সত্যের পথে ডাকবে, ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইয়ুকিমুনা সালাতা ওয়া ইয়ুতুনা যাকাত ওয়া ইয়ুতিউনা আল্লাহ ওয়া রাসূলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইমানদারের পরিচয় হলো ইমানদার নামাজ ছেড়ে থাকতে পারে না, ইমানদার নামাজি হবে। নামাজ আদায় করা, নামাজি হওয়া এটা কাদের গুণ? আরো জোরে বলেন, কাদের গুণ? আমি যদি নামাজ আদায় না করি, মসজিদ থেকে দূরে থাকি, আমি যদি মসজিদে এসে নামাজ আদায় না করি, আল্লাহর ডাকে যদি সাড়া না দেই, আমার বাবা মুসলিম হতে পারে, মুসলমান হতে পারে, আমার খাতা কলমে আমার নামটা মুসলমান হতে পারে, ইমানদার হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা ইমানদারের পরিচয় আমি আল্লাহ কোরআনে কারিমে দিয়ে দিয়েছি, ইমানদার বেনামাজি হতে পারে না, ইমানদার তারা নামাজি হয়। ইমানদারের পরিচয় ইমানদার নামাজি হয়, সম্পদ থাকলে ইমানদার যাকাত প্রদান করে, নির্দেশ দিয়েছেন এই নির্দেশ অনুযায়ী এক কথায় কুরআন এবং সুন্নার আমল অনুযায়ী ইমানদার তার জীবন পরিচালনা করবে। এই দুইটা কুরআন এবং সুন্নাহ বাহিরে যারা চলবে, কুরআনে কারিমের এই সংজ্ঞায় তারা ইমানদার হতে পারে না। ওয়া ইয়ুতিউনা আল্লাহ ওয়া রাসূলা, তাহলে ইমানদারের পরিচয় কি? ইমানদার তার জীবন চলার পথে ফলো করবে কোনটা? কুরআন এবং সুন্নাহ। কুরআন এবং সুন্নাহ আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুসরণ করে তার জীবন পরিচালনা করবে। আল্লাহ রাসূল কি বলেছেন, আল্লাহ পাক তার ইমানদার বান্দাদেরকে কি নির্দেশ দিয়েছেন, এগুলি নির্দেশগুলি মেনে চলা এটা ইমানদারের গুণ, ইমানদারের আলামত। কাদের আলামত? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে লক্ষ্য করে বলেন, ইমানদারেরা আল্লাহ এবং তার রাসূলের নির্দেশ অনুযায়ী তার জীবন পরিচালনা করবে। কার নির্দেশ অনুযায়ী? আল্লাহ এবং আল্লাহর রাসূলের নির্দেশ অনুযায়ী ইমানদার তার জীবন পরিচালনা করবে। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে লক্ষ্য করে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাতাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া।
তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু বানিও না। কার ঘোষণা? কার ঘোষণা? আরো জোরে বলেন, কার ঘোষণা? যদি কোন ব্যক্তি দাবি করে আমি মুসলমান, আমি ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের নির্দেশ অনুযায়ী ইমানদার কোনদিন ইহুদি খ্রিস্টানকে বন্ধু বানাতে পারে না। তারা একে অপরের বন্ধু, এরা কখনো ইমানদারের বন্ধু হতে পারে না। আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াতাওয়াল্লাহু মিনকুম ফা ইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াতাওয়াল্লাহু মিনকুম ফা ইন্নাহু মিনহুম, বান্দা আমার নির্দেশ লঙ্ঘন করে যদি তুমি তাদের সঙ্গে সম্পর্ক করো তাহলে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তুমি যদি খ্রিস্টানদের সঙ্গে বন্ধুত্ব করো তাদের দ্বারা মুক্ত হয়ে যাবে। তুমি যদি ইহুদিদের অনুসরণ করো তাদেরকে বন্ধু বানাও তুমি তাদের দ্বারা মুক্ত হয়ে যাবে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইয়াতাখিযুল মুমিনুনা কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। বন্ধু যদি বানাতে চাও, তোমার নিকটতম বন্ধু যদি কাউকে বানাতে চাও তাহলে ইমানদারদেরকে তোমরা বন্ধু বানাও, কোন কাফের মুশরিকদেরকে তোমরা তোমাদের বন্ধু বানিও না। তার জীবন পরিচালনা করবে আল্লাহ এবং তার রাসূলের আদর্শ অনুযায়ী। আর আল্লাহ তাআলা নির্দেশ হচ্ছে, ইমানদার বান্দা কাফেরকে বন্ধু বানাবে না, বন্ধু বানালে তুমি ইমানদারকে বন্ধু বানা। তোমাদেরকে আমি আল্লাহ সতর্ক করলাম, যারা ইমানদার নয় কাফের মুশরিকরা কখনো ইমানদারের বন্ধু হতে পারে না। কাফেরকে, মুশরিককে, ইসলাম আমার বন্ধু, দলের কত নেতা রয়েছে আমার বন্ধু, এমনকি আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার সহপাঠী যদি ইসলাম বিরোধী হয় তাকে তুমি বর্জন করবে, তোমার দলের নেতা যদি ইসলাম বিরোধী হয় তুমি দলের নেতার কথা চিন্তা করো। আল্লাহ তাআলার কাছের লোকের কথা বলতেছে, দিয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাক্কুল কুফরা আলাল ঈমান।
সেখানে নেতারা অনেক দূরে, নেতা বেশি আপন নাকি বাবা ভাই বেশি আপন? নিজের বাবার চেয়ে বেশি আপন কি নেতা হতে পারে? সেই বাবাও যদি ইসলামের বহির্ভূত কাজ করে, কাফেরদেরকে সমর্থন করে, কাফেরদেরকে বন্ধু বানায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এমন পরিস্থিতির শিকার হলে ইমাম ভাই তুমি তোমার বাবাকে অন্তরঙ্গ বন্ধু বানিও না, তোমার বাবাকেও তুমি অন্তরঙ্গ বন্ধু বানাবে না। তাহলে ইমানদারের বন্ধু নির্বাচনের ক্ষেত্রে আল্লাহ তাআলা বারবার সতর্ক করেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়ামান ইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম, যদি তুমি তাদের অনুসরণ করো, তাদের দলভুক্ত হও, আমার নির্দেশ তুমি অমান্য করো, তাহলে মনে রাখো তাদের অন্তর্ভুক্ত তুমি হয়ে যাবে। দুনিয়াতে তোমার সম্পর্ক ছিল ইহুদিদের সঙ্গে, আজকে মুহাম্মাদের সঙ্গে তোমার হাসর হবে না, ইহুদিদের সঙ্গে তোমার হাসর হবে। দুনিয়াতে তোমার সম্পর্ক ছিল খ্রিস্টানদের সাথে, তোমার সম্পর্ক ছিল বামপন্থীদের সঙ্গে, নাস্তিকদের সাথে, কিয়ামতের ময়দানে তোমার হাশর রসূলের সঙ্গে হবে না। তোমার সম্পর্ক যদি কোন মূর্তি পূজারীদের সঙ্গে হয়ে যায়, তোমার সম্পর্ক যদি কোন মুশরিকদের সঙ্গে হয়ে যায়, ইসলামের দুশ্মনদের সঙ্গে হয়ে যায়, আল্লাহ তাআলা বলছেন নিজেকে যত বড় ইমানদার দাবি করো রে বান্দা, তোমার হাসর কিয়ামতের ময়দানে মুশরিকদের সঙ্গে হবে, মুহাম্মাদের দলের লোকের সঙ্গে হাসর হবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গে যদি তোমার হাসর করতে চাও, তাহলে ইমানদারদেরকে বন্ধু বানাও, আল্লাহ এবং তার রাসূলের নির্দেশ অনুযায়ী তুমি তোমার জীবন চালাও।